নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আপনাদের সকলকে আমার চ্যানেলে। আজকে একটা দারুণ স্বাদের লোভনীয় রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছের রেসিপি অত্যন্ত লোভনীয় হয়, আর গরম ভাতে এই চিচিঙ্গে চিংড়ি মাছের রেসিপি থাকলে সত্যি আর কিছু প্রয়োজন হয় না। তো চলুন আমার রান্নাঘরে বানিয়ে ফেলি চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বড় সাইজের টমেটোকে ডুমো করে কেটে নিয়েছি। 7 থেকে 8টা রসুনকে টুকরো করে নিয়েছি। আর এখানে চিচিঙ্গিটাকে দেখুন, ধুয়ে পরিষ্কার করে লম্বা করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজও আমি কুচি করে নিয়েছি। 7 থেকে 10টা চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হতেই দিয়ে দিলাম তাতে সর্ষের তেল। আমি এখানে 5 চামচের মতন সর্ষের তেল ইউজ করেছি, বড় চামচের। এরপরে আমি প্রথমেই দিয়ে দিলাম রসুন ফোড়ন। রসুনগুলোকে আমি ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু, লম্বা করে যে কেটে রেখেছিলাম আলুর টুকরোগুলো। আলু টুকরোগুলো দিয়ে ভালো করে ভাজতে ভাজতে আলুগুলোকে কড়াইতে দেওয়ার পর মোটামুটি সিম আছে 10 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো একটুখানি সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে আমি যে চিচিঙ্গেগুলো কেটে টুকরো করে ধুয়ে রেখেছিলাম সেই চিচিঙ্গেগুলো দিয়ে দেবো এবারে কড়াইয়ের মধ্যে। চিচিঙ্গেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে আলু আর চিচিঙ্গেগুলোকে ভাজা ভাজা করব। আর এই প্রসেসটা কিন্তু আমি সিম মাছেই করব, যাতে চিচিঙ্গাগুলো আর আলুগুলো খুব সহজেই ভালো করে সেদ্ধ হয়ে যায়। চিচিঙ্গাগুলোর মধ্যে এবার আমি দিয়ে দেবো 2 চামচের মতন নুন, 2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর আমি এখানে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু আমি আগে থেকে ভাজবো না, এটা আমি পরে অ্যাড করে এবার চিচিঙ্গের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। আর কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্নাটা পুরোটাই সি মাছে আমাদের করে ফেলতে হবে। আর আমরা এখানে কিন্তু বাইরে থেকে কোনো জল অ্যাড করব না, চিচিঙ্গে থেকে যে জল বেরাবে সেই জলেই কিন্তু রান্নাটা পুরোটা হবে। এবারে টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম চিচিঙ্গের মধ্যে। টমেটোর টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন তো মোটামুটি, এরপরে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নাড়াচাড়া করছি। দেখুন জল অনেকটা বেরিয়েছে। এবার অ্যাড করলাম হলুদ গুঁড়ো, আর আবার অ্যাড করলাম হচ্ছে কাশ্মীরি মিরচ, লঙ্কার গুঁড়ো। এরপরে চিচিঙ্গেগুলো, আলু, টমেটো, যা যা সবজি দিয়েছি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি এবারে যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে। চিংড়ি মাছগুলো কিন্তু আগে ভেজে দেবো না, এইভাবে দিয়ে দেখুন বন্ধুরা, সত্যি রান্নার টেস্ট অনেক ভালো হয়, দারুণ লাগে খেতে। তো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর চিংড়ি মাছ মানে সেদ্ধ হবে যে জলটা, সেই জলটা দিয়েই যে রান্নাটা হবে তাতেই কিন্তু রান্নার টেস্ট অনেক বাড়বে। তো বেশ মাখামাখা হচ্ছে যতক্ষণ না, আর এই চচ্চড়িটা হবে কিন্তু একদম মাখামাখা। আর আমি সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সর্ষে বাটাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে, তাই জন্য আমি এখানে একটু সর্ষে বাটা অ্যাড করলাম। দেখুন কন্টিনিউয়াস কিন্তু আমি খুন্তি দিয়ে তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করছি, যাতে খুব ভালো করে সেদ্ধ হয়। আর জল কিন্তু দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, একদম প্রায় শেষের দিকে তরকারিটা হয়ে এসছে, জলটা প্রায় শেষে মানে একদমই শুকনো শুকনো হয়ে গেছে। তো এইবারে ভালো করে আরও মিক্সড করে নিচ্ছি। ধোঁয়াটা উঠছে বলে মাঝে মাঝে ক্যামেরা একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আমি দেখাচ্ছি যতটা পারছি বন্ধুরা, করার চেষ্টা করছি। তো মোটামুটি রান্না এখন শেষ পর্যায়ে প্রায় এসে গেছি। আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই আর একটু শুকনো ড্রাই করে কিন্তু আমি এই তরকারিটা এখানেই শেষ করব রান্না করাটা। আর দেখব শুধু ভাতের সাথে নয়, এই তরকারিটা কিন্তু রুটি, পরোটা সবার সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার গ্যাস বন্ধ করার আগে ওপর থেকে 2 পলার মতন সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করলাম। তো দেখুন বন্ধুরা, তরকারিটা আমার একদম রান্না করা হয়ে গেছে। চিচিঙ্গি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি ভীষণ সুন্দর হয় খেতে। আর সব থেকে বড় কথা হচ্ছে, খুব কম
জিনিসে খুব তাড়াতাড়ি এই চচ্চড়িটা কিন্তু হয়ে যায়। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন পাকা। বেল বাটনটা অবশ্যই প্রেস করতে হবে যাতে যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। রেসিপিটা ভালো লাগলে যেমন আমাকে কমেন্ট করে জানাবেন, রেসিপিটি যদি খারাপ লাগেও কোনো অংশে অবশ্যই সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থাকবেন থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু বিয়ালি অবশ্যই আপনাদের সামনে এসে আবার হাজির হয়ে যাব প্রতিদিনের মতন। তো আজকের মতন বিদায় বন্ধুরা।